তো নোকিয়া কিন্তু এবার মোবাইল মার্কেটে একটা দুর্দান্ত চমক আনতে চলেছে, যেটা নোকিয়া কিন্তু এবার লঞ্চ করে তার দুর্দান্ত অ্যাডভান্স টেকনোলজির একটা মোবাইল, যেটা হচ্ছে নোকিয়া X500। তো এই মোবাইলটা কিন্তু লঞ্চ করতে চলেছে, আর এই মোবাইলটা হতে চলেছে অ্যাডভান্স টেকনোলজি বেসড করে কিন্তু মোবাইলটা বানানো হয়েছে। আর আপনাদের একটা কথা বলে রাখি যে এই ভিডিওটা কিন্তু কনসেপ্ট আর প্রেডিকশনের উপর বেসড করে কিন্তু বানানো হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলে রাখি যে আপনারা আজকে টেক বাংলা প্লাস চ্যানেল, আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিও লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমত কথা বলি এই মোবাইলে ডিসপ্লে, তো ডিসপ্লে কিন্তু দুটো ডিসপ্লে দেওয়া হচ্ছে, একটা প্রাইমারি ডিসপ্লে যেমন আমাদের সব ফোনে থাকে, বাট এটা কিন্তু সেকেন্ডারি ডিসপ্লে দেওয়া হচ্ছে যেটা রেয়ারে কিন্তু আছে। আর প্রথম কথা বলি এই সেকেন্ডারি ডিসপ্লে নিয়ে, তো এই ডিসপ্লে যেটা করা হয়েছে 2.3 ইঞ্চেস কিন্তু অ্যামোলেড ডিসপ্লে কিন্তু করা হয়েছে, আর এর দ্বারা কিন্তু আপনি টাইম দেখতে পারবেন, নোটিফিকেশান দেখতে পাবেন, আর যে আদার্স অ্যাপগুলো আছে এগুলো কিন্তু অপটোমাইজ করা যাবে। আর এর সঙ্গে কিন্তু আমরা যেটা বলা হয়েছে যে ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু একসঙ্গে কন্ট্রোল করতে পারবেন এই ডিসপ্লে দিয়ে। এরপরে কথা বলি যে প্রাইমারি ডিসপ্লে, যেটা 6.9 ইঞ্চেস কিন্তু একটা বড় ডিসপ্লে পাচ্ছে, এটাও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আছে, আর এর সঙ্গে কিন্তু 1 বিলিয়ন কালার কিন্তু অপশান কিন্তু পাবো আমরা। আর এই ডিসপ্লেকে আরও স্মুথ করার জন্য 144Hz কিন্তু রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। তো এরপর কথা বললি এই মোবাইলের ক্যামেরা, তো ক্যামেরাটা স্কোয়াড ক্যামেরা করা হয়েছে, মানে 4টে ক্যামেরা পাচ্ছে, যেটা প্রাইমারি সেন্সার আছে সেটা কিন্তু 200 মেগাপিক্সেল কিন্তু ক্যামেরা পাচ্ছে, মানে বড় লেন্সে কিন্তু একটা আমরা ক্যামেরা পেয়ে যাচ্ছি। আর এর সঙ্গে তো 10x অপটিক্যাল জুম পাবো, জুম করতে পারবেন, অপটিক্যাল জুম 10x পর্যন্ত করতে পারবো, আর যেটা এর সঙ্গে কিন্তু 8K কিন্তু ভিডিও রেকর্ডিং করা যাবে। তো এরপর যদি কথা বলি যে ফ্রন্ট ক্যামেরা যেটা করা হয়েছে 44 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা করা হয়েছে, আর যেটা যে কাট আউট আছে সেটা কিন্তু পাংচুয়াল কাট আউট আছে। তো এরপর চলে আসি এই মোবাইলের যেটা হচ্ছে ব্যাটারি কেমন কী করা হয়েছে। তো ব্যাটারি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 6200mAh কিন্তু একটা ব্যাটারি করা হয়েছে, আর যে এখানে বলা হয়েছে মেনশন করা হয়েছে যেটা কিন্তু 2 থেকে 3 দিনের কিন্তু ব্যাটারি ব্যাকআপ দেবে। আর এর সঙ্গে তো টাইপ সি পোর্ট আমরা পাচ্ছি, আর যে এত বড় একটা ব্যাটারি তার সঙ্গে তো একটা বড় একটা চার্জার দরকার, ফাস্ট চার্জার দরকার, তো তার জন্য 200W কিন্তু ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। তো এরপর কথা বলি যে এই মোবাইলে কী প্রসেসর কী হতে চলেছে, তো এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 Gen 3 প্রসেসরটা কিন্তু দেওয়া হয়েছে। তো এখানে বলা হয়েছে যে আপনারা কিন্তু ভালো এখানে কিন্তু গেমিং করতে পারবেন, যেহেতু একটা বড় ডিসপ্লে আছে, সঙ্গে অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, আর যেটা করা হয়েছে 1 বিলিয়ন কিন্তু কালারের অপশন পাচ্ছে, মানে গেমিং এক্সপিরিয়েন্স বা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু খুব দুর্দান্ত হতে চলেছে এই মোবাইলের সঙ্গে। আর যদি কথা বলি এই মোবাইলের ভেরিয়েন্ট কিন্তু 16GB কিন্তু র্যামের ভেরিয়েন্টটা কিন্তু লঞ্চ করছে এই মোবাইল, আর যেটা অ্যান্ড্রয়েড যে ওএস অপটোমাইজ করা আছে সেটা কিন্তু অ্যান্ড্রয়েড কিন্তু 14 কিন্তু এর অপটোমাইজ করা আছে, আর এটা হতে চলেছে কিন্তু 5G মোবাইল। ওকে, তো এর যে লঞ্চ ডেট এখনও কিন্তু কোনো এক্সপেকটেশন তো জানা যায়নি যে লঞ্চ ডেট কবে কী হবে। আর যদি কথা বলি প্রাইস আপনি ধরে নিন কিন্তু 60 থেকে 70 হাজারের মধ্যে কিন্তু প্রাইস হতে চলেছে। তো এবার আপনারা বলুন যে আপনারা কতটা ইন্টারেস্টেড এই মোবাইল নিয়ে। তো আমার মনে হয় যে এই মোবাইল যে এই এই ঠিকঠাক স্পেসিফিকেশন যদি লঞ্চ করে নোকিয়া, আমার তো মনে হয় যে যত মানে স্মার্টফোনে এতদিন লঞ্চ করেছে সবাইকে কিন্তু একটু মার্কেট ডাউন করে ফেলবে যদি এই ঠিকঠাক স্পেসিফিকেশনে লঞ্চ করতে পারে নোকিয়া। তো নোকিয়া কিন্তু আবার আগের মতো কিন্তু মার্কেট করে ফেলবে, কারণ আমরা জানি যে আগে নোকিয়া আর স্যামসং কিন্তু একটা মার্কেট করেছিল মোবাইল দুনিয়াতে, বাট এই অ্যান্ড্রয়েড আসার পর থেকে 4G 5G আসার পর থেকে কিন্তু আর অনেক কোম্পানি উঠে যায়, তারপরে কিন্তু নোকিয়া স্যামসংয়ে কিন্তু একদম মানে মার্কেটে পুরো ডাউন হয়ে গেছে, এখন কিন্তু পাওয়াই যায় না মোবাইল। নোকিয়া তো পাওয়া যায় না, যদি স্যামসং এখন মার্কেটটা ধরে রেখেছে, বাট নোকিয়া কিন্তু এখন ধরে রাখতে পারেনি। তবে আপনারা বলুন যে আপনারা কতটা ইন্টারেস্টেড, যদি আপনারা নোকিয়া লাভার হন তাহলে কিন্তু বলুন যে আপনাদের কেমন ইন্টারেস্টেড, আমরা কনভার্সেশন আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা কিন্তু আবার সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিও নিচে দেখুন সাবস্ক্রাইব লাল কালার সাবস্ক্রাইব লেখা আছে, ওটা ক্লিক করে ওটা কিন্তু কালো করে দিতে হবে। তো চলুন ভিডিও আজকে মতো এই বলতে, পরবর্তী ভিডিওতে আবার দেখা যাচ্ছে।